আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে বাংলাদেশ জাতীয় দলের টানটান উত্তেজনা চলছে ডোমিঙ্গোর সিনিয়র খেলোয়াড় হটাও কর্মসূচি আবারও ধ্বংসের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট আমি মনে করি লিটন সব সংস্করণেই বিশ্বের সেরা দশ ব্যাটসম্যানের একজন হতে পারবে বলেছেন ব্যাটিং কোচ প্রিন্স শ্বশুর আফ্রিদির জার্সি পেয়ে আপ্লুত জামাই আফ্রেদি পাকিস্তান সিরিজের পরপরই নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন সিনিয়র ক্রিকেটারদের সরাতে চান ডোমিঙ্গো জিম্বাবুয়ে সফরে টেস্ট সেঞ্চুরি করার পরও অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহর রিয়াদ বিসিবি সভাপতি নাজমুল হাসান যদিও মাহমুদুল্লাহর টেস্ট থেকে অবসর নেননি বলে জানান নিউজিল্যান্ড সিরিজের আগে কিপিং নিয়ে মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের মধ্যে অহেতুক প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তোলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ফলশ্রুতিতে অভিমানে টি আর কিপিং করবেন না বলে জানিয়ে দেন মুশফিক তামিম ইকবাল টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তাকে ফেরানোর কোনো চেষ্টাই করেননি বিসিবি বিসিবির একটি সূত্রের খবর তামিমকে প্রথম পছন্দেই রাখেননি অধিনায়ক মাহমুদুল্লাহ নাম অনিচ্ছুক এক সাবেক ক্রিকেটার জানান সিনিয়র ক্রিকেটারদের মধ্যে পুঞ্জিভূত খুব অনেক দিনের তারা অপমানিত বোধ করছেন কোচের চিন্তা ভাবনায়ও বিভাজন তৈরি হচ্ছে দলে এভাবে চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেট পেছনের দিকে হাঁটবে বিসিবি পরিচালক টিম ম্যানেজমেন্ট কোচ ও খেলোয়াড়দের মধ্যে দূরত্ব বাংলাদেশ দলকে ক্ষতির মুখে ঠেলে দিতে পারে তামিম কেন বিশ্বকাপে খেলতে না গিয়ে নেপালে খেলতে চান এ নিয়ে সমালোচনা হচ্ছে তামিমের যুক্তি তিনি দীর্ঘদিন এই ফর্ম্যাটে খেলেননি তাই সরে যাচ্ছেন বাস্তব ঘটনা একেবারে উল্টো টিম ম্যানেজমেন্টের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে তামিমকে বিশ্বকাপ দলে চাননি কোচ ও অধিনায়ক নাম প্রকাশ না করার শর্তে টিম ম্যানেজমেন্টের সূত্র জানায় কোচ তামিমকে টি টোয়েন্টি বিশ্বকাপে চাননি মাহমুদুল্লাহ ওপেনার হিসেবে লিটন দাস নাইম ও সৌম্য সরকারের নাম বললেও তামিমের নাম বলেননি তামিমকে দলে চান না একথা না বললেও তাকে চান একথাও বলেননি তামিমের মর্যাদা বোধ প্রখর নিজের অবস্থান বুঝতে পেরে সরে দাঁড়িয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন যতটুকু জেনেছি তাতে মাহমুদুল্লাহ ও তামিমের মধ্যে কোনো ঝামেলা নেই এর মধ্যেই বেশ কয়েকজন ক্রিকেটারকে পছন্দ ও অপছন্দের তালিকায় ফেলে দিয়েছে ডোমিঙ্গো কোচ সরাতে যান সিনিয়রদের কোচ হওয়ার পর কৌশলেগো মাসাবিবিন বর্তুজার সঙ্গে কথা বলার প্রয়োজনই বোধ করেননি মাহমুদুল্লাহকে টেস্ট থেকে সরে যেতে বলেন মুশফিকের হাত থেকে কৌশলে কিপিং গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে তামিমের প্রয়োজনীয়তা দেখেননি কোচ বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি বিদেশি কোচের সঙ্গে কাজ করা মার্শাফি মর্তুজা বলেন এ পর্যন্ত প্রায় নয় থেকে জন কোচের সঙ্গে কাজ করেছে প্রত্যেক কোচ নিজের দু একজন প্রিয় খেলোয়াড় বানিয়ে নেন আবার দু একজনকে এতটাই অপছন্দ করেন যে তাদের আর দেখতেই পারেন না তিনি বলেন কোচদের কারো প্রতি কঠোর কারো প্রতি নমনীয় হওয়া গোছানো দলকে অগোছালো করে তোলে এক পর্যায়ে প্রোফাইল ভারী করে চলে যান তারা আমরা পড়ি বিপদে আবার নতুন কোচ নতুন পরীক্ষা নতুন দাবি নতুন কোচ এসে সিনিয়রদের দাপট মেনে নিতে চান না তারা কৌশলে সিনিয়রদের আলাদা করার চেষ্টা করেন কোচ ও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে দূরত্ব খুবই হতাশার বলে মনে করেন সাবেক জাতীয় দলের কোচ সরোয়ান ইমরান তিনি বলেন নৌকা নদীতে নামাতে হলে সেখানে ছেঁড়া ফুটো থাকলে মাঝ পথেই ডুবে যাবে কোচ ও ক্রিকেটারদের মাঝে দূরত্ব থাকলে দলের জন্য সেটা কোনো সুখবর নয় দুই পক্ষেই কিছুটা ছাড় দিয়ে নমনীয় হতে হবে তিনি বলেন সম্পর্ক খারাপ হওয়ার জন্য কোচ ও ক্রিকেটারদের মধ্যে গ্যাপ দায়ী তরুণরা অনেক সময় কোচদের কথা মেনে নিলেও সিনিয়ররা সেটা পারেন না গ্যাপ থাকলে দলের জন্য তা হুমকিস্বরূপ বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন এই পরিস্থিতিতে কোচকেও কিছু বলা যাচ্ছে না সিনিয়র ক্রিকেটারদেরও না এভাবে চলতে থাকলে দলের কাছে ভালো ফল আশা করা কঠিন তাহলে কি আবারও ধ্বংসের পথেই এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট অন্যদিকে বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল ফ্রেন্স বলেছেন আমি মনে করি লিটন সব সংস্করণেই বিশ্বের সেরা দশ ব্যাটসম্যানের একজন হতে পারবে বর্তমান সময়ে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের টফ অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্সে নিয়ে অনেক চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড

কোচিং স্টাফ হিসেবে আমরা জানি ওপেনাররা কি করতে সমর্থ তারা কঠিন কন্ডিশনেও ঝলক দেখিয়েছে ভালো উইকেটে তাদের সেরাটা পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী এবছরে টি ক্রিকেটে একটি ভালো সময় যাচ্ছে না লিটন দাসের তবে এই ব্যাটসম্যানকে নিয়ে অনেক আশাবাদী অ্যাশুয়েল প্রিন্স লিটন যদি তার সেরাটা দিয়ে খেলতে পারে তাহলে সে বিশ্বের সেরা দশ ব্যাটসম্যান হবে বলে বিশ্বাস করেন অ্যাশুয়েল প্রিন্স যদি একটা বিষয় হয় আমি লিটনের কাছে চাইব সে যেন নিজের উপর আস্থা রাখে আমি দেখেছি তার সহজাত সামর্থ্য কতটা বেশি আমি মনে করি সে সব সংস্করণেই বিশ্বের সেরা দশ ব্যাটসম্যানের একজন হতে পারবে যদি সে এটা বিশ্বাস করে এবং সেভাবেই সব কিছুকে গ্রহণ করে তাহলে সে অনেক অনেক ধারাবাহিক হবে যোগ করেন তিনি আর এদিকে শ্বশুর আফ্রিদির জার্সি পেয়ে আপ্লুত জামাই আফ্রিদি গুঞ্জন শোনা যাচ্ছিল পাকিস্তানের কিংবদন্তী অলরাউন্ডার শহীদ আফ্রিদির জমাই হতে চলেছেন দেশটির তরুণ প্রেসার শাহিন আফ্রিদি গুঞ্জনের ডালপালা ছড়ানোর আগে শহীদ আফ্রিদি নিজেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তার বড় মেয়েকে বিয়ে করবেন শাহিন আফ্রিদি বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি তবে চলতি বছরে বাগদান সেরে রাখা হবে বলে জানিয়েছিল দুপরিবার তার আগে জাতীয় ক্রিকেট দলে হবু শ্বশুরের জার্সি পেয়ে গেলেন তরুণ শাহিন আফ্রিদি যা পেয়ে বেজায় খুশি একুশ বছর বয়সী শাহিন পাশাপাশি এর দায়িত্ব সম্পর্কেও ওয়াকিবাল তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে শহীদ আফ্রিদের দশ নম্বর জার্সিটি পরেই খেলবেন শাহিন অভিষেকের পর থেকে এতদিন ধরে তার জার্সির নম্বর ছিল চল্লিশ এখন থেকে ক্যারিয়ারের সামনের দিনগুলোতে হয়তো দশ নম্বর পরেই খেলতে দেখা যাবে তাকে হবু শ্বশুরের জার্সি পেয়ে আপ্লুত শাহীন টুইটারে লিখেছেন এটা সিফ একটা জার্সি নম্বরের চেয়ে অনেক বেশি কিছু এই জার্সির সততা নিষ্ঠা ও পাকিস্তানের প্রতি গভীর ভালোবাসার প্রতীক লালার দশ নম্বর জার্সি পরে আমি এখন পাকিস্তানের হয়ে খেলব আমি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি শুধুই পাকিস্তান অন্যদিকে পাকিস্তান সিরিজের পরপরই নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে আগামী ডিসেম্বর পাকিস্তান সিরিজ শেষ করার পরেই টাইগাররা চেপে বসবে নিউজিল্যান্ডের বিমানে বাংলাদেশে তিনটি টি টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে পাকিস্তান আট ডিসেম্বর টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দল বিশ্রামের সুযোগ পাবে কম কারণ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে ছুটতে হবে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি এখনও ঘোষণা করা না হলেও নিউজিল্যান্ড সরকার বাংলাদেশের সফরের জন্য ইতোমধ্যে পঁয়ত্রিশটি আইসোলেশন ও কোয়ারেন্টাইন সিট বুকিং করে রেখেছে নিউজিল্যান্ড সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের কোয়ারেন্টাইন শুরু হবে ডিসেম্বরের শুরুতে কোয়ারেন্টাইন ও অনুশীলন শেষে দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বক্সিং ডে টেস্টে অবশ্য কিউইদের মুখোমুখি হওয়া হবে না মমিনুল হকদের নিউজিল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে আঠাশ ডিসেম্বর থেকে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলে সিনিয়রদের অবদান সবারই জানা কিন্তু ডোমিঙ্গো সম্প্রতি সিনিয়রদের ছাঁটাই করার জন্য নেমেছে আপনারা কিভাবে মূল্যায়ন করেছেন এটা কি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিবে নাকি বাংলাদেশ ক্রিকেটে উন্নতি হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে